হ্যালো ফ্রেন্ডস, আজ আমি রান্না করবো তেলাপিয়া মাছের তেল ঝাল। কেমনভাবে রান্না করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে উনুনটা ধরিয়ে নিলাম, তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব লাল লাল করে। মশলাটা বেটে নেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। এবার কাঁচা লঙ্কা আর সরিষাটা বেটে নেব। সরিষাটা ভালো করে ছেঁকে নেব, কারণ সরিষার যে খোসাটা যেন তরকারির মধ্যে না যায়। মাছ ভাজার যে তেল ছিল, তেলের মধ্যে আরেকটু তেল দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। কেটে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা আদা রসুন জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল। তারপরে দিয়ে দিলাম টমেটো। লবণ দিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন মশলাটা কী সুন্দর লাল লাল হয়ে গেছে, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে এসেছে, ওই ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা কী সুন্দর হয়েছে। এবার বেটে রাখা সরিষাটা দিয়ে দেবো ওর মধ্যে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব। তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
ভুল ত্রুটি হয় ভিডিও বানাতে গেলে, আপনারা মানিয়ে নেবেন। এইভাবে আপনারও তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ধন্যবাদ।